সুপ্রভাত বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি তো ভালো আছি। দেখো আজকে একদম বাইরে সূর্যদেবকে মানে নমস্কার করে ঘর উঠোনটা ঝাড় দিয়ে উঠোন ধুয়ে চলে এসে আজকে ভালো চুলটার অবস্থা না খুব খারাপ। ও বলছে কি, দেখ কি অবস্থা তোমার চুলটাকে, করার আগে একটু চুলটা ঠিক করো। তো তোর কথা শুনে আর কি আমার হাজব্যান্ড ও, তারপরে আর আমি এসে, তোমরা দেখো আমি নর্মালি করি, কোনো সাজগোজ নেই, এমনি ভিডিও করি নর্মাল, যেভাবে করার দরকার সেইভাবে করি না। আমার যেরকম থাকি একদম ন্যাচারাল যে জিনিসটা, সেটা কোনো চুলটাও আমি ঠিকঠাক আশ্রাই না আসলেই আর কি চলে আসে তোমাদের সামনে। তা আমি ভাবি যে আমি যেরকম সেটাই, যাতে পছন্দ তারা সেটাই সাবস্ক্রাইব করুক, লাইক করুক, যাই করুক করে এই হিসাবে করবে, আর্টিফিশিয়াল করে কি লাভ? তো তার জন্য ন্যাচারাল থাকতে আমি ভালোবাসি, তো ন্যাচারাল জিনিসটাই আমি মানে চলে আসি। আমার ওই জন্য আমার অতটা আক্ষেপ নেই যে আমার ন্যাচারাল। আর দেখো আমার দিয়ে নাইটিও একই, মানে চেঞ্জ করারও কোনো ব্যাপার থাকে না, যাই একটাই পড়ছে হয়তো পড়েই যাচ্ছি পড়েই যাচ্ছি, কোনো চেঞ্জ নেই, মানে আছে নেই বলবো না, কিন্তু আছে। তবু আমি ওই ভিডিও করতে হবে বলে যে একেবারে না মানে সেজে গুজে আসবে বেশ ক্যামেরার সামনে, ওরকম ব্যাপার না, নর্মালি চলে আসি। তো বন্ধু কথা বলতে বলতে অনেক কথা বলে ফেলেছি, আমার সেই ইন্ট্রো দিতেই ভুলে গেছি, তো ইন্ট্রোটা দিয়ে দিচ্ছি। হ্যালো বন্ধু, তোমরা সবাই কেমন আছে? আই হ্যাভ, তোমরা সবাই ভালো আছে? আমি ভালো আছি। তোমাদেরকে নিয়ে শুরু করছি আমার এই সুন্দর মনোরম ব্লগটা বন্ধুরা। আর তোমরা যে যেখান থেকে ব্লগটাকে দেখছি সবাই তো অনেক অনেক ভালোবাসার অভিনন্দন। আর বন্ধুরা প্লিজ 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 বন্ধুরা, তোমাদেরকে আমি অনুরোধ করছি, প্লিজ প্লিজ বন্ধুরা, যারা চ্যানেলে প্রথম ভিজিট করছে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর যদি ভিডিওটা রিফ্রেশ পর্যন্ত দেখে যদি ভালো লাগে একটা লাইক করে দেয় আর একটা কমেন্ট করো, তাহলে আমার চ্যানেলে উপকৃত হবে। তোমরা তো দেখতেই পাচ্ছ আমার চ্যানেলের অবস্থা খুব খুব খারাপ, তো তোমাদের সাপোর্টের আমার খুব দরকার, তো তার জন্যই বলছি বন্ধুরা। আর এই যে গরমকাল চলে এসেছি, এই জানলা খোলার মানে একটা রিয়াজে চলে এসছে, মানে জানলা খুলতেই হবে, তো খোলার মানে না খুললে চলবে ওরা কী বলো তো। আবার যখন রোদ আসে আমি পরে আবার বন্ধ করে দিই, আবার বিকালের টাইমে খুলি, এখন সকাল টাইমটা আর একটু ঘরটার মোছার ব্যাপার থাকে, তো ঘরটা তাড়াতাড়ি শুকিয়ে যায়, তার জন্য আর কি ঘরটা মোছা মানে জানলাটা খোলা, সরি। তো আর সমস্ত ঘরগুলো আমি পরিষ্কার করে নিয়েছি, এখন এইটুকুনি বাকি আছে। আর এটা করলেই আমার মানে এখনও মানে সকালে প্রচুর কাজ রয়েছে, এখন অনেক কিছু বাকি রয়েছে, সেগুলো করব। তারপরে দেখো সারাদিন অনেক কাজ থাকে, সব কিছু ক্যামেরার সামনে ক্যামেরায় বহুত কাজ করি, সব কিছু ধরাতে, কারণ ক্যামেরাটা ধরতে গেলেও একটা সময় লাগে, তারপরে হেল্প করারও লোক নেই, তো তার জন্য অনেকটা সময় চলে যায়, সব কিছু দেখানো সম্ভব হয় না, এখনও প্রচুর কাজ রয়েছে বুঝতেই পারছ। এই আমার এই দুকাটা জায়গায় প্রতিদিন রেগুলার ধোয়া মোছা করতে তাহলে কতটা সময় লাগে তুমি ভাবতেই পারছো, আর যারা করে তারা জানো। আর অনেকের ভাবনা থাকে যে ঘরের কাজগুলো কাজই না, তো এটা একদম ভুল কথা, ঘরের কাজ যারা করে তাদের সত্যি কথা অনেকটাই পরিশ্রম হয়, একেবারে যে কষ্ট হয় না মানে সেটা না, অনেকটা পরিশ্রম হয়, যে কাজগুলো সত্যি সত্যি খুব মানে পরিশ্রম করতেই হয়, ঘরের কাজগুলোগুলো কাজ, সেটাও একটা অনেকের ভাবনা যে ঘরের কাজ কাজ নাকি, মানে বিশেষ করে পুরুষরা এগুলো ভাবে, কিন্তু পুরুষদের একদিন যদি আমাদের জায়গায় দাঁড় করিয়ে দেওয়া যায় তাহলে বুঝতে পারবে না না এই সত্যি সত্যি কাজগুলো খুবই কষ্টের কাজ। তবে কিছু কিছু কাজ আছে সত্যি পরিশ্রম হতে কত কষ্ট হয় না, একটু সময় লাগে এই করতে, কিন্তু কিছু কিছু কাজ আছে সত্যি কথা অনেক পরিশ্রম হয় কষ্ট হয়, আর এটা একদম বাস্তব কথা, কিন্তু সত্যিই অনেকে মানতে চায় না যে এই কাজগুলো কাজই না, তো কষ্ট হয়। তো এখন আমার প্রচুর কাজ রয়েছে বন্ধুরা, এখন আমি ব্রাশ পর্যন্ত করতে পারিনি, আর এইদিকে বাথরুমটা ফাঁকা নেই, ও চলে গেছে বাথরুমে, তো আমি কী করবো, এই নাইটিটা কালকে সন্ধ্যা দিয়েছি, এটা আমার সন্ধ্যা দেওয়ার নাইটি, তোমার এগুলো সন্ধ্যা দেওয়ার ভিডিওটা আমি যদি অনেক দিন আপলোড করি না, এটা দিই তো এখন ঘিমে যাই, তো তার জন্যে না আল্লাহতে ছেড়েই রাখি, তো সকালবেলা ওই জন্য একটু গুছিয়ে রাখছি, আর মানে ওই ঘাম অবস্থায় রাখলে আবার গন্ধ হয়ে যাবে, তো তার জন্য একটু ছেড়ে রাখি, তারপরে সকালের দিকে আবার ভাস করি না। আর এই জানলাটা এখন খুলছি, গরম পড়ে গেছে যেহেতু, আর এখন কী বলবো তো ওয়েট করছি, কখনও বাথরুম থেকে বেরোবে তার জন্য ওয়েট করছি, ব্রাশও করা হয়নি, আর আজকে আর যাবো না মানে হাঁটতে যাই, হাঁটা আজকে ভালো লাগছে না বুঝতেই পারছো, সকাল থেকে সেই 6টার থেকে শুরু করে দিয়েছে, এখনও প্রায় 8টা বেজে গেছে, আর এখন আমার তারাও লেগে গেছে, কারণ সূর্যদেবের অর্ঘ্য দেওয়ার প্রায় সময় শেষ হতে যাচ্ছে, তো তার জন্য তাড়াতাড়িও করছি, বেরোবেন এতক্ষণ চলে যেতাম, পরে হয়তো বিছানা টিছানাগুলো গুছাতাম পুজো দেওয়ার আগে, কিন্তু কী বলো তো এই যে একটা নিয়ম থাকে ওখানেগুলো করার, তো বন্ধুরা সমস্ত করেছি, করা গেছে, উপরে সূর্যদেবকে অর্ঘ্য দেওয়া, গাছে জল দেওয়া, জামাকাপড় কেচেছি প্রতিদিন রেগুলার কাজে, সেগুলো দেখানো হয় না রেগুলার কাজে, সেগুলো নাড়া, তারপরে পুজো দিয়েছি, পুজো দিয়ে এই যে আমার শাশুড়ি মাম বলেছি, সে ভাগ্য করে এরকম শাশুড়ি পেয়েছি, সে জল করলে পুজো আমার জন্য করে রেখেছে, তো আমি এখন খেয়ে নিচ্ছি, খেয়ে এখন কাজ রয়েছে,
কাজ হচ্ছে কি মেয়ের জন্য কিছু মেয়েকে নিয়ে একটু পড়বো, তারপরে আমার কাছে ভাবছি ব্যায়াম শুরু করেছি পড়ানোর পরে। এই দেখো কেন বলো তো, আমার বলেছে আমার স্বামী বলেছে যে পর বলেছে যে খাওয়া দাওয়া তোমার পুরো বন্ধ, ঘুমানো বন্ধ খাওয়া বন্ধ, মানে এই ওয়েট না কমালে আগের দিনই বলেছি বেমানান আমাদের জুড়ি একদম, মানে এতটা মোটা আর অনেক দিন পরে করছি তো বিশাল কষ্ট হচ্ছে, বিশাল কষ্ট হচ্ছে। একটা রেগুলার নিয়মই মেতেছিলাম, কী বলতো যখন একটু রোগা হয়ে যায় তখন আবার বন্ধ করে দিই, আর তার জন্য এই ভোগান্তি, খুব কষ্ট হয়ে যাচ্ছে, আর বিশেষ করে পেটের চর্বিটা খুব জমে গেছে। আরও শেখাচ্ছে যে এইভাবে করতে, তো আমি করতে পারছিলাম না, বলছে এইভাবে করো এইভাবে করো তাহলে দেখবে কমে যাবে। তো তো মেয়ে শেখাচ্ছে আজকের মা, মা হয়ে গেছে, মা হয়ে গেছে মেয়ে, আর মেয়ে হয়ে গেছে মা, ওই আজকে মানে ভালো পারে তো জানো মোটামুটি, সে মাঝে মাঝে দেখায়। তো খুব খুব কষ্ট হচ্ছে, খুব কষ্ট হচ্ছে, বহুদিন বাদে যে একটা অভ্যাস ছিল সেই অভ্যাসটা নষ্ট করে দিয়েছে। আর ওই যে শেখাচ্ছে দেখো, তো শিখিয়ে শিখিয়ে দিচ্ছে, তো মা মেয়ের যুগল বন্দি দেখতেই পাচ্ছ। তো বন্ধুরা পুরো বাড়ি ফাঁকা, মেয়েকে স্কুলে দিয়ে গিয়েছিলাম পাঠিয়ে দিয়ে, তারপরে আমি খেয়েছি, খাওয়ার পরে আমার একটা বান্ধবীর বাড়িতে গিয়েছিলাম, ওর কাছে একটা কাজ ছিল, কিন্তু যেয়ে দেখি ওর আছে বাড়িতে নেই, সে অনেকটাই প্রায় অনেকটাই দূর, এই রোদের মধ্যে গিয়েছি, যেয়ে দেখি ওর নেই। তো আবার ব্যাকে চলে আসলাম, ও বাপের বাড়িতে গেছে। তো কী করবে এই কাজ, এই মানে একটা কাজ ছিল, খুব কাজটা ওর কাছ থেকে ভাবছি করবো, আমার একটা সেলাই মেশিন খুব দরকার যেগুলো আমার হাতে করি, আর তার জন্য আমি মানে পাটটা বসাতে পারি, মানে শাড়িটা ছিঁড়ে গেছে, তো ওর কাছ থেকে ভাবছি একটু সেলাই করবো। তো অনেক দিন ভাবছি করবো করবো নেই, আবার চলে আসলাম, তারপরে এইগুলো আমি কিনেছি, তোমাদেরকে দেখানো হয়নি, এগুলো আমি নাইটিতে এই হাটে গিয়েছিলাম মাঝে, তো সেইগুলো নাইটি কিনেছি, এই কুর্তিটা কিনেছি, দুটো নাইটি কিনেছি, আর এটা কী করবো বাড়ি বসে একা একা বসে সময় কাটছে না, তা তারপরে এই যে হাতে সেলাই করছি। তো বন্ধুরা আমার ভিডিওটা এই পর্যন্ত, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর সবাই ভালো থাকবে সুস্থ থাকবে, এই এটাই তো সবসময় বলি, আর তোমরা সবাই ফলো করো।